হ্যালো ফ্রেন্ডস, দীপাবলীর শুভেচ্ছা জানাইছিল আপনাদের সকলকে। আর আজি আমি এই গ্যাস বেলুনত এই এল ই ডি লাইট আমি উপরে উড়াই দিম, গতিকে আহ ভিডিওটা কেন লাগে চাও। এই গ্যাস বেলুন বনাবলৈ প্রথমতে আমাক লাগিব এলুমিনিয়াম ফয়েল, নাইবা আমি চাউমিন আর মোমো খোৱা এই এলুমিনিয়ামের সাজ, নাইবা টেবলেটৰ এলুমিনিয়াম বাকলি। এতিয়া এই এলুমিনিয়ামখিনি সৰু সৰুকৈ টুকুৰা টুকুৰ কৰিব লাগিব। তারপর এই টুকুরাখিনি এটা গ্লাসের বটলত 2 সেন্টিমিটার লৈকে সুমাব লাগিব। তারপর বটলটোত 5 সেন্টিমিটার লৈ পানি ঢালিব লাগিব। এতিয়া আমার প্রয়োজন হব ড্রেন ক্লিনার, এনেকুৱা পেকেট আপনাদের হার্ডওয়্যার দোকানত সহজতে পাই যাব। আর এই ড্রেন ক্লিনার ব্যবহার করতে হ্যান্ড গ্লোভস আর চশমা সেফটি হিসাবে নিশ্চয় ব্যবহার করে যান। তারপর একটা বেলুনত 20 গ্রাম ড্রেন ক্লিনার ঢালিব লাগিব। ইয়ার পিছত বেলুনটো বটলের উপর লগাব লাগিব। এতিয়া বেলুনটোৰ ভিতৰত থকা ড্রিঙ্ক ক্লিনারখিনি বটলটোৰ ভিতৰত ঢালি দিব লাগিব। আর বেলুনটো ওলাই নাহিবলৈ হাতেৰে বেলুনটো ধৰি ৰাখিব লাগিব। তাৰপিছত বেলুনটি ডাঙৰ হোৱালে ৰখিব লাগিব। বটলটোৰ ভিতৰত হাইড্রোজেন গেছৰ সৃষ্টি হৈ আছে। ইয়াৰ কাৰণটো হৈছে ড্রিঙ্ক ক্লিনারক কষ্টিক সোডা নাইবা সোডিয়াম হাইড্রক্সাইড বুলি ক'ব পাৰে। যেতিয়া সোডিয়াম হাইড্রক্সাইডে এলুমিনিয়ামৰ সৈতে ৰিয়েকচন কৰে তেতিয়া হাইড্রোজেন গেছৰ উৎপত্তি হয়। একেলগে আপোনালোকক এটা ওয়ার্নিং দিব বিচাৰো, এই গেছ বেলুনটো যাতে জুইৰ কাষত নানে। বেলুনটো ফুলাৰ পাছত বেলুনটো উলিয়াই সূতাৰে গাঁঠি ল'ব লাগিব। গেছ বেলুনটোৰ পৰা আমি বনালো, কিন্তু দীপাৱলী উপলক্ষে আমি কিনো কৰিলো? গতিকে আহক দীপাৱলীৰ কাৰণে কিবা এটা কৰোঁ। দীপাৱলী যিহেতু পোহৰৰ উৎসৱ, মই এটা আইডিয়া ভাবিছোঁ যে এই গেছ বেলুনটোৰ তলত মই এটা লাইট লগাই আকাশলৈ আমি উৰুৱাই দিম। ইয়াৰ বাবে আমাক প্ৰয়োজন হ'ব বাটন চাইজ 3 ভল্ট বেটাৰী আৰু মাল্টি কালাৰ LED নাইবা চিম্পল LED। LED-টোৰ দীঘল ছাইডটো পজিটিভ আৰু সৰু ছাইডটো নিগেটিভ, ঠিক তেনেদৰে বেটাৰীটোৰ তল ছাইডটো পজিটিভ আৰু ওপৰ ছাইডটো নিগেটিভ। গতিকে ভালদৰে পজিটিভ আৰু নিগেটিভ মিলাই লাইটটো টেপেৰে লগাই ল'ব লাগিব। এতিয়া আহক দীপাৱলী উপলক্ষে লাইটটো গেছ বেলুনটোত লগাই আকাশলৈ উৰুৱাই দিওঁ। এইটো বহুত ওপৰলৈ উৰি গৈছে আৰু বহুত ধুনীয়া দেখা গৈছে। গ্রিন দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। গ্রিন দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। ভিডিওটো চাই ভাল পালে তেনেহ'লে প্লিজ লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু কমেণ্ট কৰিব। আৰু আগলৈ যদি এনেকুৱা ইণ্টাৰেষ্টিং ভিডিঅ' চাই থাকিব বিচাৰে তেনেহ'লে এই ইউটিউব চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিব। জয় অসম।